মকিং মানে আপনার ঠাট্টাই আর কি মারবে। রাফিয়ার দেন করা মানুষের ঠাট্টাই আর কি করে না, লম্বা দাড়ি মানুষের ঠাট্টাই আর কি করে, বিশেষ করে ইয়াং জেনারেশন অনেক কথা শুনতে হয়। আমাদের আব্বার জেনারেশনের মুরব্বীরে বলতো যে 18টা শয়তান থাকে, মানে ওই ইয়াং জেনারেশন যারা দাড়ি রাখে আর কি তাদের সাথে, সেটা ফ্রেজ আর কি। কোত্থেকে শুনছে কী দলিল তারাই জানে। ইয়াং মানুষের দাড়ি রাখা তারা দুই চোখে দেখতে পারতো না, আমার আব্বার জেনারেশনের কথা বলতেছে। ভাগ্যিস আমি যখন দাড়ি রাখছি তখন আমার আব্বা অলরেডি লাইনে আসছেন, মানে আমি দাড়ি রাখতে, আমি যখন আমি তো দাড়ি রাখছি ধরেন আপনার আব্বা বেঁচে থাকতে একবার রাখছি, ওটা হলো একটু ই দাড়ি, স্টাইলিশ দাড়ি আর কি, আর রিয়েলি রাখছি আব্বা মরে যাওয়ার পরে। আমি যখন হজ করছি হজের পরে আমার দাড়ি কাটি নাই কখন। তো যাই হোক, আব্বার ওইটা বলার, কিন্তু আব্বার ওই বুঝ হয়ে গেছে তখন, তখন আর উনি এটা বলার ই নেই। কিন্তু আমি যখন ইয়াং ছিলাম, যখন আমার দাড়ি রাখা ফরজ বা ওয়াজিব ছিল 17-18-19 বছর বয়সে, তাই না, সেই বয়সে আমি দাঁড়িয়ে রাখার আমার খবর ছিল, এটা শিওর। আর সেই বয়সে আমার আব্বা ছিলেন সেকুলার আব্বা। সেকুলার আব্বা মানে আমার আম্মা যখন আমাকে রোজা রাখতে পুশ করতেন, আমার আব্বা বলতেন যে থাকো কেমন বড়ো হইলে রাখবো না, বুঝবো যখন তখন রাখবো, বুঝছেন তো। এটা কিন্তু সেকুলার আব্বা। সেকুলার আব্বারা মনে করে নিজে যখন বুঝবে তখন করবে, তখন ঠিক কাজটা করবে, এটা ভুল কথা। একটা ভুল কথা না, অবশ্যই ভুল কথা। 10 বছরে না নামাজ পড়লে প্রহার করতে পারেন, না রোজা রাখলে প্রহার করতে পারে। কিন্তু আমি তখন ধরেন 15-16 বছর 17 বছর বয়স, রোজা রাখতেছি না, আবার একটা ভাঙছি, আম্মা খুব তিরস্কার, ভাত নাই বা এরকম কথা, আব্বা বলতে থাক না, নিজে যখন বুঝবে তখন ঠিক মতো রাখবে, এখন তোমার ভয়ে রাখলে এটা পোক্ত হবে না, ইটস রং। মুসলিম ফ্যামিলিতে এটা রং একটা কনসেপ্ট, এটা হলো সেকুলার কথা। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ধর্ম যার যার আর কি, এটা হলো তার সেকুলার কথা। আল্লাহ মাফ করুন, আমার আব্বাকে জান্নাত নসিব করুন, আমার কোনো ই নাই, অভিযোগ নেই তার এগেনস্টে। অনেক ভালো হুজুর রেখা কোরআন তেলাওয়াত শিখেছেন, হুজুর রেখা নামাজ শিখেছেন, রোজা শিখেছেন, কী বলে ওযু শিখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তার ওয়ার্ল্ড ভিউটা ছিল এরকম, উনি মনে করতেন যে জোর করে বাচ্চাকে ধর্ম করাইলে তো ভিতরে ঢুকলো না আর, তার তো ভুক্তি আসবে না ধর্মের প্রতি, উল্টা বিগড়ায় যায় যদি। কিন্তু জোরটা তো 17 বছর বয়সে করবেন না, জোরটা তো করবেন 7 বছর বয়সে। জোর করবেন না, সাথে নিয়ে মসজিদে যাবেন, তাইলে সে বুঝবে আব্বারা নামাজ পড়ে। ফাদার ফিগার আছে না, আব্বার টিচার হইলো সবচেয়ে বড় ফিগার মানুষের লাইফে। প্রথম লাইফে আব্বা, পরের লাইফে টিচার। খেয়াল করে দেখে বাচ্চারা টিচারে কী করতেছে, টিচারে নামাজ পড়তেছে, টিচারে এইভাবে ডাইন হাতে পানি খাইতেছে নাকি বাঁ হাতে খাইতেছে, খেয়াল করে কিন্তু বাচ্চারা। চান্স পেলে আপনার বইলে দেবে, আপনার হেদিনোলা খোল্লা, এটা কই দিব আপনার, আপনার কইলা হেদিনোলা আইজাক ইলা কইতে রাখেনি। আমার একদিন আমার বিয়ের পরে আমি এক মুরব্বির সাথে খাইতে বসছি, তো ওইখানে ওই মুরব্বির সন্তানও খাইতে বসছে, আমার আব্বা বসছে, ওই মুরব্বি বসছে, তো সে না বইলে উঠে গেছে। তো এটা কিন্তু আমাদের আমার ফ্যামিলিতে খুব বড় একটা বইলে উঠি আমরা, এবং এটা আমাদের ম্যান একাডেমিতে শিখাইত, কখনও যদি আমরা একলা উঠতে চাই আমার পাশের মানুষকে বলে উঠবো আর কি, এটা এমনিতে একটা আদব আর। তো উনি একটু মাইন্ড করছে, মাইন্ড করে মানে ওনার সন্তানকে বলতেছে বইলে উঠবা না, পট করে উঠে গেল। সে গিয়া ভিতরে দেখি গজগজ করতেছে, বলছে এগুলো শিখাইতে হয় তারপরে ঝাড়ি দিতে হয়। বাপের কথা বলতেছে, জীবনে কোনো দিন বলে নাই, আজকে আপনাদের সামনে দেখে আমারে তিরস্কার করলো, কইরা বলতেছে যে না বইলে উঠে গেল কেন, বুঝেন নাই ব্যাপারটা। আপনার ছাত্র আপনাকে বলবে যে আপনার হেদিন স্যার ওলা খোল্লা, আপনার হেদিন ওলা খইলা, আজকে আমার এখানে খইলা, এইটা একটা জিনিস।